এবার থেকে ইউপিআই পেমেন্ট নিয়ে বড়সড় রদবদল আনতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া বা NPCI। কী পরিবর্তন দেখা গেছে সেটাই তোমাদের জানাবো আজকে, যে ইউপিআই নিয়ে যে ইউপিআইতে যে সমস্যাগুলো হয় সেই সকল সমস্যার সলভ, এবং ইউপিআই নিয়ে নতুন কী গাইডলাইন আসতে চলেছে বা নতুন কী গাইডলাইন নিয়ে আনলো RBI সেটাই তোমাদের সামনে বলবো। দেখো, ইউপিআই ক্ষেত্রে যে টাকা পেমেন্ট করতে অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়োর কারণে ভুল পিন মারা হয়ে যায়, বা দেখা যায় যে দ্রুত পেমেন্ট করতে গিয়ে যখন দেখা যায় যে অনেক সময় বিভিন্ন জায়গা বা বিভিন্ন দোকানে যখন আমরা ইউপিআই পেমেন্ট করি সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগ থাকে না, কোনো কোনো ক্ষেত্রে 4G পাওয়া যায় না, ফলে পেমেন্ট ফেল দেখায়, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যাংকের সার্ভার ডাউন আছে এরকম আমাদের মেসেজ শো করে। অর্থাৎ আমরা যখন ফোনপে বা গুগল পে থেকে কোনো দোকানে জিনিস কেনার পর পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, কোনো সময় পিন ভুলে যাই, কোনো সময় পিন ভুল এন্টার করা হয়ে যায়, এবং কোনো সময় দেখা যায় যে ওই দোকানে যে দাঁড়িয়ে আমি পেমেন্ট করছি কিউআর কোড স্ক্যান করে, সেক্ষেত্রে দেখা যায় যে আমার ওই সময় নেটওয়ার্ক থাকে না, বা ওই সময় 4G থাকে না, 2G বা 3G চলে আসে, যার ফলে সমস্যা। আর বেশিরভাগ সময় ব্যাংকের সার্ভার ডাউন থাকে, যার ফলে পেমেন্ট নেয় না, যার ফলে আমরা মানে মাল কিনে নিয়েও আমাদের একটা অসুবিধার মধ্যে পড়তে হয় যে কখন ব্যাংকের সার্ভার ঠিক হবে, আমি পেমেন্ট দোকানে করে দিয়ে আসবো। তাই এই সকল সমস্যাগুলো সমাধান করার জন্য RBI থেকে নতুন গাইডলাইন দেওয়া হলো। সেখানে বলা হচ্ছে যে তারা লঞ্চ করতে চলেছে ইউপিআই লাইট, অর্থাৎ ইউপিআই লাইট নামে একটি পরিষেবা যেখানে কোনো রকম ইন্টারনেট কানেকশান লাগবে না। অর্থাৎ আপনার মোবাইলে কেবলমাত্র একটি সিম ভরা থাকলে, এবং সিমে যদি নেট কানেকশান নাও থাকে, সিমে নেটওয়ার্ক থাকলে, আপনি এই ইউপিআই লাইট দ্বারা আপনি আপনার ট্রানজ্যাকশান বা আপনি যে দোকানে জিনিস কিনছেন সেখানে দাঁড়িয়ে খুব সহজে খুব দ্রুত কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন। এটা আগে চালু ছিল, তখন 200 টাকা করে পাঠানো যেত, কিন্তু সেটা বেড়ে 500 টাকা হয়েছে। অর্থাৎ আপনি এমন একটা দোকানে গেলেন যেখানে যখন আপনি ফোনপে বা গুগল পে করছেন সেখানে দেখলেন যে আপনার ব্যাংকের সার্ভার নেই, বা আপনার ফোনে 4G নেট নেই, সেই মুহূর্তে আপনার ফোনে 2G বা 3G নেটওয়ার্ক চলে এসছে, সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন পড়তেন। এই ইউপিআই লাইট ব্যবহার করলে আপনাকে কোনো রকম পিন কিন্তু মারতে হবে না, একবার আপনি পিন সেট আপ করে রাখবেন এবং তার লিমিট আপনি সর্বাধিক 500 টাকা পর্যন্ত আপনি জিনিস কিনতে পারবেন, এবং কোনো রকম নেটওয়ার্কের প্রয়োজন নেই, কেবলমাত্র আপনার ফোনে একটি সিমের কানেকশান থাকলেই আপনি এই পেমেন্টগুলো করতে পারবেন।